হ্যালো বন্ধুরা এবং প্রিয় ছাত্রছাত্রীরা, আমি দীপঙ্কর কর্মকার। আজকের আলোচনা খুব সহজ, সেটা হচ্ছে লসাগু এবং গসাগু নির্ণয়। তো আজকে আমি উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করাচ্ছি না, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে করাচ্ছি। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে লসাগু গসাগু নির্ণয় করাচ্ছি, খুবই সহজ। দুটা প্রশ্ন আমি টুকে নিয়ে রেখেছি, যে এটা করাচ্ছি প্রথমত 15 আর 25 এর লস এবং গসাগু নির্ণয়। তো 15 আর 25, 5×5 পড়লে 5-এর ঘর নামটা পড়লে 15 আর 25 হয়ে যায়, তাহলে 5×5 পড়লে কতবারে 15 হয় না, 3 বারে। আর 5-এর ঘর নামটা পড়লে 5×5 আর 5×5 তাহলে 5, তাহলে আর এই দুটো মৌলিক সংখ্যা যাবে না, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। সুতরাং এই 5 দিয়ে দুটো সংখ্যা ভাগ গেল, সুতরাং গসাগু সমান হচ্ছে 5, আর লসাগু সমান হচ্ছে 5×5। তো 3×5=15, আর 5×5=75। এবারে একটা আরো সংখ্যা নিয়েছি আমি, 12, 18, 24 এর লসাগু এবং গসাগু নির্ণয়। তো এটা করছি এবার, 12 অর্ধেক হয়, 18 অর্ধেক হয়, 24 অর্ধেক হয়, অর্ধেক মান 2 দিয়ে ভাগ। তো 2 দিয়ে ভাগ করলে অর্ধেক কত হবে, 12 অর্ধেক 6, 18 অর্ধেক 9, আর 24 অর্ধেক 12। আবার 3 এর ঘরে নামটা পড়লে 6, 9, 18, 12 তিনটে সংখ্যা আছে, কাজে 3 দিয়ে আমরা ভাগ করব। তো 3 এর ঘরে পড়লে 6 কতবার আসে, 2 বারে, 3×3=9 হয়, আর 3×4=12। আবার এই 2 আর 4, এই দুটা সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায়, 3 যাবে না, কিন্তু দুটা সংখ্যা ভাগ গেলেই লসাগুর সময় ধরা যায়। তো এই 2 দিয়ে 2×1=2, আর 3 তো যাচ্ছে না, 3 বসিয়ে দিলাম, আর 2×2 পড়লে 2×4 হয়, তাহলে 2 আর যাবে না সবটা। এবার এটা মৌলিক সংখ্যা না, কিন্তু এই দুটো মৌলিক সংখ্যা, ঠিক আছে, তাহলে আর যাচ্ছে না। সুতরাং গসাগু সমান হচ্ছে, গসাগু এই এই 2 দিয়ে সবটা সংখ্যা ভাগ গেছিল, এই 3 দিয়ে, হ্যাঁ এই 3 দিয়ে সবটা সংখ্যা ভাগ গেছিল, কাজেই 2×3, এই 3×6 হচ্ছে গসাগু, হ্যাঁ। এবং লসাগু সমান কত হবে না, 2×3, সবটা সংখ্যা বসিয়ে দেবে, 2×3×2, হ্যাঁ, আর 1 বসানোর দরকার নেই, তারপরে 3×2, তাহলে 2×3=6, 6×12, 3×36, 36×72, তাহলে এই হচ্ছে 12, 18, 24 গসাগু, আর এটা লসাগু। একটা আরো সংখ্যা নিয়ে নি, যেমন দুটো পরস্পর মৌলিক সংখ্যা একটা নিয়ে নিই, যেমন 3 লাগে বলে 9 আর 10, এর লসাগু এবং গসাগু কত হবে। তো 9 আর 10 কোনো সংখ্যা দিয়ে তো ভাগ করা যাচ্ছে না, হ্যাঁ, কাজে 1 দিয়ে 9×1=9, আর এখানে 10, কাজে এখানে গসাগু কত হবে, গসাগু হচ্ছে 1 দিয়ে তো দুটো সংখ্যা তো ভাগ গেছে, কাজে গসাগু হচ্ছে 1, আর লসাগু সমান হচ্ছে 9×10, 1 গুণ করা দরকার নেই, তো 9×10=90। অর্থাৎ এই দুটো সংখ্যা 9 এবং 10 হলো পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা। কারণ কি, কারণ গসাগু কত এসছে, গসাগু সমান 1, এই যে গসাগু সমান 1 এসছে, গসাগু আসলে, হ্যাঁ, দুটি সংখ্যা পরস্পর মৌলিক হয়ে যায়। তাহলে আশা করি লসাগু গসাগু সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নির্ণয় তোমরা বুঝতে পারলে। তো
ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। রাখছি, ধন্যবাদ।